হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছি, এটা হোটেল পিঙ্ক্রোস থেকে বলছেন? হ্যাঁ বলুন, আমি বলছি, হ্যাঁ বলছি, রুম কি অ্যাভেলেবেল আছে নেক্সট উইকে? 20 তারিখ, এরকম 20 তারিখ, 20 তারিখ, হ্যাঁ হ্যাঁ, 2 দিনের জন্য। হ্যাঁ, 3টে রুম লাগবে। ওকে ওকে, তো গাইস দেখবো যে নেক্সট স্ক্যাম করে কিনা। মানে অলরেডি অনেকক্ষণ থেকে ঘোরাচ্ছে ওই 1000 টাকাটার জন্য, বাট আমার ফোন থেকে ফোন করে দেখি। মেন কথা হচ্ছে পিঙ্ক রোজের ওরা বলছে চিনি না, বলছে ওদেরকে চেনে না, বাট সকালবেলায় উনি পিঙ্ক রোজে এসেছিলেন বলে ওখানে কাজ করে না, এ করে না। বাট এক্ষুনি ফোন করলাম, এক্ষুনি ফোন করে বললো যে মানে স্ক্যাম চলছে। আমি বলছি যে আমি ওদেরকে জিজ্ঞাসা করব যে অনলাইন বুকিং বুকিং এর ব্যবস্থা আছে কি, হ্যাঁ তাহলে একটু বলবো যাতে ওরা একটু। মেন কথা হচ্ছে কি, এই লোককেই ফোন করে পিঙ্ক রোজের জন্য ফোন করেছিলাম। আর পিঙ্ক রোজের দুটো নাম্বার দেওয়ার ছিল একটা চ্যানেলে, তো একটা নাম্বারে ফোন করেছি তোলেনি বলে, ওই একটা নাম্বার অপশনাল ছিল ওটা ফোন করেছি তুইনি। আমাকে বলেছে পিঙ্ক রোজের হোটেলে এখন অ্যাভেলেবল হচ্ছে, ওরা বলেছিল যে এখানে ওই লোকটাকে আমরা ফোন করেছিলাম, বলেছিল ওখানে রুম নেই, তো পাশেই গ্রিন পার্ক ছিল, তো বলেছিল যে গ্রিন পার্কে আমার চেনা জানা আছে, আমি বলে দিচ্ছি একটা রুম, ব্যবস্থা করে দিয়েছিল, হাফ পেমেন্ট দিয়ে দিতে বলেছিল, তো আমরা হাফ পেমেন্ট দিয়ে দিয়েছি, স্ক্রিনশট তুলে রেখেছি। তো তারপরে যখন হোটেলে আসি, তো হোটেলের এখানে বলছে না এরকম আমাদের টাকাই আসেনি, তাও ওরা রুম দিয়ে দিয়েছে। ওকে ফোন করছে, ও না হোটেলের সামনাসামনি আসছে না আমাদের সামনে আসছে, ফোন করছি, কাজকে যাচ্ছি, সকালে যাচ্ছি, এই করছি ওই করছি করছে, মানে প্রচুর হ্যারাসমেন্ট করছে ওরা। সেকেন্ড কথা হচ্ছে, একটু আগে ফোন করলাম অন্য নাম্বার দিয়ে, ওর নাম্বার দিয়ে ফোন করলাম, তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি খোঁজ নিয়ে বলছি যে রুম অ্যাভেলেবেল আছে কিনা। তো আর যখন ওই মানে অনলাইনে গিয়ে যখন পিঙ্ক রোজের একটা নাম্বার আছে এখন আপাতত, যেটা রিসেন্ট আপডেট, ওখানে ওরা ওখানে ফোন করে যখন ওই লোকটার নাম বলছি, বলে না এখানে ওরকম কোনো লোক কাজ করে না। তো দু রকম কথা বললো, এনি রুম বুক নিচ্ছে, উনি বলে কাজ করে না। তো ওদের আমি যখন বললাম যে এই লোকটা 1000 টাকা নিয়েছে, এই করেছে ওই করেছে, তো বলে আমাকে মানে টেক্সট করেছিলাম, তো বলে আমাকে কেন বলছেন আমি এই ব্যাপারে কিছু জানি না। তো দেখা যাক লাস্ট অব্দি। আচ্ছা, আর একটু পেমেন্টের ব্যাপারটা বলুন, মানে কত পড়বে, মানে এমনি নর্মাল যে ডিলাক্স রুম গুলো, নন এসি, আচ্ছা 1400 পড়বে। আচ্ছা, আর রুম কি বুক করতে হয়? আচ্ছা, কত বুক করতে হয়? দুদিনের জন্য। আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো? আচ্ছা আচ্ছা, এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপ করছি। ওখান পিঙ্ক রোজে যখন ফোন করা হয়েছিল, তো ওরা বলেছে কত টাকা অ্যাডভান্স করতে হবে, কত তাও আপনি বলুন কত পাঠাবো। আচ্ছা, রিসিপ্ট কপিটা কি হোয়াটসঅ্যাপে দেবেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি বললেন আরেকটা কি হোটেলের নাম বললেন, মানে প্রবলেম হবে না তো? আচ্ছা, মানে আপনাদের হোটেলে কি রুম খালি নেই নাকি, মানে প্রবলেমটা কি একটু ক্লিয়ার করে বলুন। রুম খালি নেই, আচ্ছা
আর আরেকটা কি গ্রিন পার্ক নাকি হোটেলটার নাম বললেন না, ওখানে কি দুটো রুম পাবো? ওখানে তিনটে রুমই পাবো? আচ্ছা প্রাইস কি সেম হবে? আচ্ছা আচ্ছা, মানে ওটা কি আপনাদেরই হোটেল? আচ্ছা আচ্ছা। আর পিঙ্ক রোজে কি আপনি কাজ করেন নাকি দুটো হোটেলই কাজ করেন? বুঝলাম না, আচ্ছা আচ্ছা, আপনি দেখাশোনা করেন। আচ্ছা আচ্ছা, টাকাটা কোথায় পাঠাবো? আপনার এই নাম্বারে? আচ্ছা, কতদিনের কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে? ঠিক আছে গাইস, দেখেছো ওকে এক্ষুনি ফোন করেছে, আর আমি ফোন করব আমার টাকার জন্য। আমার ফোন ধরে কেন আবার দেখাচ্ছি, চলো বলেছে গাইস দেখো, আমি এক্ষুনি ফোন রাখার পর আমার নাম্বার থেকে আমি ফোন করলাম, দুবার দুবার করে নিয়েছি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন দাদা, তো 10 মিনিটের জায়গাতে 1 ঘন্টা হয়ে গেল। তুমি 10 মিনিট বলে দেখো, তুমি টাকা না দিলে বলে দাও, আমার অসুবিধা নেই। আমার দেখো, তুমি দাঁড়াও, আমি এবার এবার দেখো, আমি প্রথম কথা যে আমি ইউটিউবের ভিডিও বানাই, আমি তোমার তোমার নাম আর একটা চ্যানেলে ওরা বলেছে আমাকে যে পিঙ্ক রোজে যাও, পিঙ্ক রোজে গিয়ে থেকে থাকো ভালো হোটেল, কারণ আমরা আমরা সব জায়গায় দাঁড়ান, আমার এখানে মালিকের সাথে যখন কথা হয়েছে, এখানে মালিকের সাথে কালকে আমার বিকেলবেলা বসে কথা বললাম, উনি বললো, আপনি বললেন যে আপনার এনাদের সাথে আলাপ আছে, এ আছে সব আছে, আপনি বললেন তখন বুক করার সময়, ইনি বললো আমি পেমেন্ট করার সাথে সাথে রিসিপ্ট কপি পাঠিয়ে দিই, এই হচ্ছে আমার রিসিপ্ট কপি, বলে আমি এই 26 তারিখ ডিসেম্বরের 26 তারিখ অব্দি বুকিং রয়েছে, কালকে সব হোয়াটসঅ্যাপে খুলে দেখালো আমাকে, বলে এই হচ্ছে আপনার, বলে আপনার সাথে তো স্ক্যাম করেছে, উনি টাকাটা মেরে দিয়েছে আপনার। এখানে মালিক আমার আমাকে বলছে যে আপনার একটা টাকাটা আপনার গেছে, ওটাও টাকা। এবার আমি বললাম দেখুন আমরা এসেছি হোটেলে, দেখুন আপনি কাল থেকে বলছেন আসবে আসছেন, সে কালকের বললেন আসলেন, কালকের আসলেন না, আজকের বলছেন আজকে, আমি দেখুন আমার আপনি বলে দিন যে আমি টাকা দিতে পারবো না, অসুবিধা কেটে দিল ফোন। তো গাইস ফোন কেটে দিয়েছে, তো ও 10 মিনিট আগে বললো আমি 10 মিনিট আসছি, এখন বললে আমি 10 মিনিটের মধ্যে আসছি, তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে, মাথা গরম হয়ে যায়। 1000 টাকাটা সবাই খেটেই ইনকাম করে, তো এদের মতো কিছু লোক যারা আছে তারা মানে মনে করে যে যারা খেটে ইনকাম করে, আমরা বাজেটের মধ্যে রুম চাই, যেটা কিনা আমাদের রুমের খরচাটা বেঁচে যায়, ঘোরা খরচা, গাড়ির খরচা, তেল খরচা সব মিলিয়ে মিশে। এখানে 1000 টাকার বাঁশ যখন যায় না, আমাদের বাঙালির মুখ থেকে ঘিস্তি ছাড়া কিছুই বেরোয় না। আর যেহেতু আমরা দুজন, আমাদের সাথে যদি আরও কেউ থাকতো, আমাদের একটা গ্রুপ থাকলে আমরা তো একটা দাবি রাখতে পারতাম, বাট নো ডাউট ইনি যেটা করছে ভেলতাল করছে, তো ও এবার একে ফোন করবে পেমেন্ট দেওয়ার জন্য, কারণ ও তো পেমেন্ট নিয়ে হয়তো আমাকে পেমেন্ট করে দিল এর কাছ থেকে পেমেন্ট নিয়ে, কিন্তু এখন ও ফোন তুললো না, তো দেখা যাক তারপরে কি হয়, কারণ 10 মিনিট বলছে, তো আমি জানি ও আসবে না, যদি আসে টাকা দিতে বাধ্য। আর ও আর এই পিঙ্ক রোজের গোপন ফাঁস এই যে লোকটা, সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর কালকে যাওয়ার সময় এদেরকেও আমরা বলে যাবো, যেহেতু পাশাপাশি দুটো হোটেল রয়েছে লাগোয়া, এরাও জানে সব কিছু, আমি বলে যাবো। ইনি ফোন করে বলেছে নাকি দু জায়গায় কাজ করে, তার প্রমাণ রয়েছে আমার কাছে। গাইস টাকাটা আমি পেয়েছি, আর বলতে গেলে হোটেল গ্রিন পার্ক আর পিঙ্ক রোজ এরা দুজনেই মানে মালিক একে চেনে লোকটাকে, আর ওই দেখ নিচে দেখতে এসছে যে টাকা পাঠালো, দুজনের মালিক চেনে অ্যাকচুয়ালি, দুজন দুজনকে চেনে, আর ও দালাল হিসেবে কাজ করে, আর এখানে বলছে কাজ করে না, তোমাকে ভিডিওতে দেখতে পাবে যে প্রমাণ আছে আমাদের কাছে। তো গ্রিন পার্কের লোক চেনে, আমি 1000 টাকা পাঠিয়েছিলাম, ওখান থেকে আমার 200 টাকা কেড়ে নিলো, বললো ওর কমিশন দিতে হবে, তুমি চেনো বলি কমিশন চাইছো না। যাই হোক আমি আমার 800 টাকা পেয়ে গেছি, ওটাই আমার কাছে মেন কথা, কিছু না হোক 200 টাকা লস। আমি বলেছিলাম যে তুমি প্রথমে আমি বলেছিলাম যে 1000 টাকার জায়গায় তুমি 800 টাকা দাও, টাকা দরকার 200 টাকা রাখো, সেটাই হলো অ্যাকচুয়ালি, এরা বললো যে কমিশন
হোটেল লিখে দিয়েছে, ও কমিশন চাইবে, ও কমিশন চাইবে যে তোর হোটেল লিখে দিয়েছে, ওই স্ক্যাম করেছে, ওই হোটেল লিখে দিয়েছে, ওকেই কমিশন দেবে। আর এরা বলছে, আমি চিনি না, দুরকম। তো এই জন্য এখানে বেশি ঝামেলা করতে চাইছি না, যে তোমরা দুজনে একা এসছি এখানে, সব ফাঁকা বলতে গেলে রুম, বেশি লোকজন নেই। তোমাদের যদি খুব আর্জেন্ট দরকার হয়, তোমরা পিঙ্ক রোজে না থাকাটাই বেশি বলবো, ওর থেকে হাজার গুণ বেটার গ্রিন পার্কে থাকো। বাট এরা কিন্তু ক্যামলাকে চেনে, প্রমাণ আছে। আর প্রথম কথা, এরকম গর্ধপের মতো কেউ কাজ করে না।